বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এই ভিডিও থেকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার একুশ বাইশের ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন আছে আমরা আগের দিন ছত্রিশ পেজে যে প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো করেছিলাম আজকে আমরা সেকেন্ড ক্লাসে একাশি পাতার আশি পাতার যে আমাদের প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আমরা এক এক করে দেখে নেবো চলো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি একদম একাশি পেজে তোমাদের ভৌত বিজ্ঞানের প্রশ্ন নিয়ে দেখো প্রথম প্রশ্ন তোমাদের কী আছে বিভাগ কয়ের একের একেরটা ক্লোরো কার্বন দ্বারা বায়ুমণ্ডলের যে স্তর ক্ষতিগ্রস্ত হয় সেটি হলো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সিএটায় ওজনো পরবর্তী কোশ্চেন দেখো এক দশমিক দুয়ের চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রটি তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় জিরো ডিগ্রি শীতে ছেদ করে সঠিক উত্তর হয়ে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রিতে তারপরে এক দশমিক তিনের প্রশ্ন কার্বনযুক্ত কোন কোনো গ্যাসীয় পদার্থের বাস্পগণত্ব বাইশ হলে সেটির আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এটা সিও টু তারপরে এক দশমিক চারের প্রশ্ন দেখো কোন আপাদন কোণের জন্য লঘু মাধ্যম থেকে মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চুক্তি কোণের মান সর্বনিম্ন হয় সঠিক উত্তর হয়ে যাবে জিরো ডিগ্রি তারপরে কোশ্চেন এক দশমিক পনেরো কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয় যে আলোর ক্ষেত্রে সেটি হলো সঠিক উত্তর হয়ে যাবে বেগুনি আলোর ক্ষেত্রে সিএটটা তারপরে কোশ্চেন এক দশমিক ছয়ের কোনটি তরি তরঙ্গ দর্গ সর্বনিম্ন সঠিক উত্তর হয়ে যাবে গামারসি সিয়রটা তারপরে এক দশমিক সাতের প্রশ্ন একটি অহমীয় পরিবাহী হলো সঠিক উত্তর কাজে লাগিয়ে তৈরি হয়েছে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে বৈদ্যুতিক মোটর তারপরে এক দশমিক নয়ের কোশ্চেন উত্তর ও দক্ষিণে বিস্তৃত কোনো পরিবাহীর নিচে একটি চুম্বকশলাকা রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎ প্রবাহ পাঠালে সলাকার দক্ষিণ মেরুর বিক্ষেপ হবে পূর্ব দিকে এক দশমিক দশের পর্যায় সারণীর কোন শ্রেণীতে খার মেন্ডেলের মেন্ডেলিভের পর্যায় সূত্রের ভিত্তি হলো মৌলের সঠিক উত্তর যাবে এরটা পারমাণবিক ভর নেক্সট কোশ্চেন এক দশমিক বারো দেখো প্রদত্ত কোন যৌগটির ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য সঠিক উত্তর হয়ে আমাদের ডি এরটা হাইড্রোজেন ক্লোরাইড বা দেখো তারপরে এক দশমিক তেরো কোশ্চেন এন টু অনুতে এন অনুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি এরটা ছয়টি তারপরে এক দশমিক চোদ্দ প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন নিষ্কাশনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় কোনটা গ্রাফাইট এটা হয়ে যাবে সঠিক উত্তর এক দশমিক পনেরো কোশ্চেন বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথডে ঘটে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বিয়ের টা বিচারণ পরবর্তী দেখো আমরা যে প্রশ্নগুলো আছে দুয়ের বিভাগে আমি উত্তরগুলো বলে দিই তোমাদের তোমরা কিন্তু আমি এই উত্তরগুলো জায়গা এখানে কম বলে আমি লিখতে পারিনি তোমরা কিন্তু খাতায় শুনে শুনে লিখে নাও দেখো প্রথম প্রশ্ন দুয়ের একেরটা কি আছে মিথেন হাইড্রেটের প্রধান উপাদান কি সঠিক উত্তর হয়ে যাবে মিথেন দুয়ের একের অথবা কি আছে দেখো শূন্যস্থান পূরণ করো মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কি হয় উষ্ণতা হ্রাস পায় তাহলে হ্রাস পায় হয়ে যাবে দুয়ের দুয়েরটা একটি জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও এটা হয়ে যাবে মিথেন তারপরে তিন তিনেরটা দেখো বিবৃতি সত্য না মিথ্যা লেখো এটা কী হবে গ্যাসীয় পদার্থের অণুগুলির গড় গতিশক্তি গ্যাসটির পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক এটা হয়ে যাবে সত্য গ্যাসীয় গ্যাসীয় পদার্থের অণুগুলির গড় গতিশক্তি আদর্শ গ্যাসের উষ্ণতার সঙ্গে সমানুপাতিকই হয় তারপরে কোশ্চেন কোন শর্তে সমস্ত গ্যাস বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে উত্তর কি হবে উত্তরে যাবে আমাদের পরম শূন্য উষ্ণতায় নিম্ন সরি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় পরম শূন্য না এটা হবে নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় আমাদের কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণটা মেনে চলে নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় মেনে চলে দুই দশমিক পাঁচের কোয়েশ্চেন দেখো আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও এটা হয়ে যাবে রামধনু পরবর্তী দুই দশমিক পাঁচের দেখো কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ ও খর্বাকার হয় উত্তর কি হয়ে যাবে উত্তল দর্পণে পরবর্তী কোশ্চেন দুই দশমিক সাতে আলোক্রসি বায়ু থেকে কাঁচে প্রবেশ করলে আপাতন কোন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটা বড় হবে এই প্রশ্নটার উত্তর আমি এখনো পারিনি পারলে তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো নেক্সট দেখো আমাদের প্রশ্ন দুই দশমিক আচ্ছা দুই দশমিক ছয়ের প্রশ্নটা আমাদের বাদ গেল উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো এটা কি লিখবে যে গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় আচ্ছা তারপর এটা দেখো আমি পেরেছি যাই হোক এটা দেখো দুই দশমিক সাতের প্রশ্ন আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করলে আপাতন কোনো প্রতিসরণ করে মধ্যে কোনটা বড় হবে এটা হবে আমাদের উত্তর আপাদন কোন বড় হবে নেক্সট দেখো দুই দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক এটা হয়ে যাবে সাতের অথবা এই প্রশ্নটা আমি পারিনি এটার উত্তর তোমরা জানাবে দুইয়ের সাতের অথবা প্রশ্নটা তোমাদের যদি জানা থাকে কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানাতে পারো নেক্সট কোশ্চেন দেখো দুই দশমিক আটের কি আছে ফিউজ তারকে বর্তনের সাথে না সমান্তরাল সমাবে যুক্ত করা হয় এটা যাবে শ্রেণী সমবায় যুক্ত করা হয় দুই দশমিক নয়ের প্রশ্ন তড়িৎ ক্ষমতার এসআই এককটি হলো তড়িৎ ক্ষমতার এসআই একক হবে ওয়াট নেক্সট কোশ্চেন দুই দশমিক দশেরটা দেখো কী আছে সত্য না মিথ্যা দেখো বাড়িতে বিদ্যুৎ শক্তি খরচের ব্যবহারিক এককটি হলো বিওটি এটা হবে সত্য পরে দেখো তোমাদের একটা সামঞ্জস্য বিধান করতে দেওয়া হয়েছিল বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ প্রথমটা আছে দেখো দুই দশমিক এগারো দশমিক এক একটি হ্যালোজেন মৌল এটা হয়ে যাবে এফ তারপরে দুই দশমিক এগারো দশমিক দুই যে মৌলটি কখনোই সমযোজি বন্ধন গঠন করে না এটা হয়ে যাবে সোডিয়াম নেক্সট দুই দশমিক এগারো দশমিক তিন দীর্ঘ পনেরো নম্বর মৌল হচ্ছে সিইউ আর একটি সন্ধিগত মৌল এটা হয়ে যাবে আমাদের উত্তর এন পরবর্তী দেখো আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু খাতা এগুলো লিখে নাও দেখো নেক্সট কোশ্চেন আছে এইসিএল গ্যাসে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান উত্তর হয়ে যাবে সমযোজি তারপর যে ও টু অনু লুইস ডট চিত্র অঙ্কন করে এটা তোমাদের বইয়েই থাকবে দেখবে বই থেকে তোমরা একটু করে নেবে নেক্সট কোশ্চেনটা দুই দশমিক চোদ্দ অষ্টক পূর্তি হয়নি এমন একটি আয়নীয় যোগের উদাহরণ দেওয়া হয়ে যাবে লিথিয়াম হাইড্রাইট এলআইচ পরবর্তী কোশ্চেন দুই দশমিক চোদ্দোর অথবাটা দেখো সোডিয়াম আর এনে সোডিয়াম আর এনএ প্লাস এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এনএ প্লাসটা হয়ে যাবে বেশি সুস্থিত তারপর দুই দশমিক পনেরো কোশ্চেন সিউ তরিদ্বার ব্যবহার করে সিউ এসে পড়ে জলীয় দ্রবণের তরিদ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথরের দিকে ধাবিত হবে কিউপ্রিকায়ন আয়ন সিইউও ক্যাথোডের দিকে ধাবিত হবে ধাবিত হবে 2.16 এর क्वेश्चन তামার উপর নিকেলের তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয় উত্তর কি হয়ে যাবে নিকেল সালফেট ও সামান্য বোরিক অ্যাসিড তারপরটা দেখো আমাদের অথবাটা 2.16 এর একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও কি হয়ে যাবে NaCl সোডিয়াম ক্লোরাইড তারপরে 2.17 প্রশ্ন কোন তড়িৎ বিশ্লেষের বিশ্লেষণ জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তরিতের বাহক কারা সঠিক উত্তর হয়ে যাবে আয়ন দুই দশমিক আঠেরো প্রশ্ন জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়নটি ক্যাথোডে যায় সঠিক উত্তর হয়ে যাবে এইচ প্লাস আয়ন ক্যাথোডে আর এইচ মাইনাস আয়ন হচ্ছে অ্যানোডে ও এইচ মাইনাস আয়ন হচ্ছে অ্যানোডে নেক্সট কোয়েশ্চেন দুই দশমিক আঠেরো অথবাটা তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তরির শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তো বন্ধুরা এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স একাশি পাতার যে প্রশ্নগুলো ছিল শর্ট কোশ্চেন তার উত্তরগুলো আমি করে দিলাম এছাড়া তোমাদের আরও যে বিষয়গুলো আছে এবিডিএ টেস্ট পেপারের ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বাংলা ইংরেজি অঙ্ক সেগুলোর উত্তর আমি কিছু কিছু করে দিয়েছি চাইলে তোমরা নিচে ডিসক্রিপশানে বা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে কিন্তু তোমরা উত্তরগুলো করে নিতে পারো আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে একটি লাইক করে উৎসাহ বাড়াতে পারো আর নেক্সট ক্লাসে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে তার উত্তর আমি খুব তাড়াতাড়ি করে দেবো ভিডিওটি এটুকুই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ